आधा घंटा आगे থেকে ডালটাকে ভিজিয়ে নেছি। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু হাবিবাস কিচেন। আজকে ইনস্ট্যান্ট ওট খিচুড়ি তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই কিভাবে খুবই স্বাস্থ্যকর ওট খিচুড়ি বানানো যায়। টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। রসুনটা 30 সেকেন্ড ফ্রাই করে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে মতো রক সল্ট দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদের পাউডার। রসুন আর পেঁয়াজ একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি आधा घंटा आगे থেকে ভেজানো মসুরের ডাল এক কাপ দিয়ে দিচ্ছি। আমার আজকের ওটমিল খিচুড়ির জন্য আমি নিয়েছি ব্রোকলি, একটা টমেটো, কিছু ক্যাপসিকাম, মাশরুম আর পালং শাক। এই পর্যায়ে আমি আমার সব ইনগ্রেডিয়েন্টস গুলো একে একে দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিচ্ছি না, এটা নামানোর 2 মিনিট আগে দিয়ে দেব। ওটমিল খিচুড়িতে আপনি আপনার পছন্দ মতো মশলা ইউজ করতে পারবেন। আমি আমার খিচুড়িতে কিছু স্পাইসি ইউজ করছি। হাফ চামচ মরিচের পাউডার, হাফ চামচ ধনিয়ার পাউডার আর জিরা পাউডার। 5 মিনিট পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার খিচুড়িতে হাফ লিটার পানি। 15 মিনিট পরে আমার সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমার ওট দিয়ে দিচ্ছি। সবশেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। শুধু ডায়েটের জন্য না, হেলদি মিল হিসেবে যে কেউ ওট খিচুড়ি আপনাদের খাবারের তালিকায় রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।